ভারতের মোদির সামনে মাথা নত করেছে, আল্লাহর সামনে নত করে নাই। এই ধরনের ব্যক্তি যারা ক্ষমতার সামনে মাথা নত করেছে, আল্লাহর সামনে করে নাই, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে নির্যাতন করেছে, ঠিক মতো নামাজ ইবাদত করে নাই, সব কিছু করেছে মানুষ দেখানোর জন্যে, ওই সকল নাফরমান ব্যক্তিদের পা নিচে থাকবে না, পা থাক ইসলামগুলো যারা নিয়ে রেখেছে, স্টেপ নিয়েই মুসল্লিদেরকে পিটানো শুরু করেছে, 5 মিনিট যাবত পিটাই করেছে, কিছু ছুলে হেলমেট পরা বাহিনী, হেলমেট বাহিনী, এরাও বাহির থেকে বড় বড় ইট পাটকেল নিক্ষেপ করতে গেল মসজিদের ভিতরে, মুসল্লিরাও আত্মরক্ষার জন্য যে ইটগুলো এরা মেরেছে ওই ইটগুলো নিয়ে আবার বাহিরে নিক্ষেপ, সরাসরি গুলি চালিয়েছে, দাওরায়ে হাদিসের 3 জন ছাত্র মারা যায়, শহীদ হয়ে যায়, 1 জন সাধারণ মুসলমান শহীদ হয়, 3 জন মাদ্রাসার ছাত্র ওখানে উপস্থিত ছিল, প্রত্যক্ষদর্শীরা ছিল, ভিডিও ছবি সব কিছু মিডিয়াতে এসেছে, 5 মিনিট যাবত মুসল্লিদেরকে পিটাই করতে করতে ভিতরে ঢুকিয়েছে, রক্তাক্ত হয়েছে মুসল্লি, একটু আগেই তো একাত্রে সেজদা দিলাম, একটু আগেই তো একাত্রে আল্লাহকে সেজদা দিলাম, কি করে তুমি তোমার ভাইকে এইভাবে আঘাত করতে পারলা, কোন শত্রুতার কারণে, কোন বিদ্বেষের কারণে আল্লাহর এই পেয়ারা বান্দাদের গায়ে তুমি আঘাত করে রক্ত ঝড়াইলা, 5 মিনিট পিটাই করে মুসল্লিদের জন্য। কিন্তু 3 দিকেই উত্তর গেট দক্ষিণ গেট 2 দিকেই আগে থেকে পরিকল্পিতভাবে প্রস্তুত ছিল, হামলা করেছে দলবল সহ মুসল্লিদের উপর, মুসল্লিরা বাঁচার জন্য ইট পাটকেল নিক্ষেপ করেছে, এতটুকুনি। আমরা দেখলাম পুলিশ এসে ওই সকল সন্ত্রাসীদেরকে হটিয়ে না দিয়ে পাল্টা মসজিদের ভিতরে মুসল্লিদেরকে গুলি করতেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করতেছে, রক্তাক্ত হয়েছে মুসল্লিরা। কেন আজকে এই অবস্থা, এই তৈরি, এই পরিবেশ? নিঃসন্দেহে ওই মুসল্লিদের ব্যাপারে কোনো বিদ্বেষ অন্তরে লালন করেছে, যে তোমরা কেন এই রকম করো, কেন এই রকম স্লোগান দাও, মায়ের দিয়ে তোমাদেরকে সাইজ কর্মজ দেখায়া দিব আমাদের ক্ষমতা, এই অন্তরে বিদ্বেষ লালন করার কারণেই আজকে এই হামলা। এটা তো হবার কথা না, হামলা যারা করেছে তারা তো নাফরমান হয়ে গেছে, তারা তো অপরাধী হয়ে গেছে আল্লাহর আদালতে, তারাও তো আমাদের ভাই, তাদেরও ক্ষমা পাওয়া দরকার আল্লাহর কাছে, যাতে তারা তওবা করতে পারে, আজকে আমরা তাদের জন্য যাতে তওবা করতে পারে এই দোয়াটুকুনি করতে পারবো, এর বেশি কিছু করা যাবে না। আর যেই সকল মুসলমানরা রক্তাক্ত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আল্লাহ তাআলা জানে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন বলি আমিন। 2 থেকে 2.5 ঘন্টা যাবত এইভাবে মুসলমান যখন বাইতুল মুকাররমে বন্দী অবস্থায় আছে, বের হতে পারতেছে না রক্তাক্ত অবস্থায়, তখন হাটহাজারিতে, হাটহাজারি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্ররা এই ভাইদের মুক্তির জন্য কেন আটকে রেখে তাদের উপর অ্যাটাক করা হইতেছে, তারা মিছিল বের করেছে হাটহাজারিতে, রাস্তায় শান্তিপূর্ণ মিছিল বের করেছে, কিন্তু এই মিছিলকে 2 জায়গায় বাধা দেওয়া হয়েছে, থানার সামনে যাওয়ার পর মিছিলকে বাধা দেওয়া হয় নাই শুধু, বরং কোনো প্রকারের উচ্ছৃঙ্খলতা ছাড়াই এই মিছিলকে শুধু ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে। ও মুসলমান, এই যে নাফরমানিমূলক কাজ করে ফেললা, আল্লাহ তো নাখুশ হয়েছে, ক্রুদ্ধ হয়েছে, আল্লাহকে কি করে সন্তুষ্ট করবা, আল্লাহর রাগ গুসাকে কিভাবে তোমরা প্রশমিত করবা, সেই চেষ্টা চালাও, অন্যথায় আমাদের রাজ্য, আমাদের জনগণ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে তোমাদের কারণে। যেই ছাত্ররা দাওরায়ে হাদিসের ছাত্ররা, এই তো 31 তারিখ ওদের দাওরায়ে, মা বাবা সেই ছোটকাল থেকে মক্তবে বাচ্চাকে দিয়েছে, আলিফ বাতাসা পড়তে পড়তে ওরা বড় হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, দাওরা পরীক্ষা দিলেই তারা মাওলানা হবে, মাথায় পাগড়ি পরে বাড়িতে যাবে, মা খুশি হবে দেখে আমার ছেলে মাওলানা হয়ে এসেছে, বাবা খুশি হবে, পাড়া প্রতিবেশী দেখতে আসবে আমাদের পাড়ার ছেলেটা মাওলানা হয়ে এসেছে। কিন্তু এই দুনিয়াবি বিদ্বেষের কারণে আজকে মায়ের মুখ খালি করে ফেললে তোমরা,
বাবার মুখ খালি করে ফেলেছ। দীর্ঘদিন যে মা বাবা আশায় আশায় রয়েছে, আমার ছেলে মাওলানা হয়ে বাড়িতে আসবে, আজকে তাদেরকে দুনিয়াবি ক্ষমতার কারণে গুলি করে মেরে ফেললা তোমরা, তোমাদের উপর তোরা হামলা করে নাই, তোমাদের উপর তোরা গুলি চালায় নাই, কোনো অ্যাটাক করে নাই, কিছুই করে নাই, শুধু মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য হাজার হাজার ছাত্রের উপর গুলি চালিও, তিনজন ছাত্র মারা যায়, শহীদ হয়ে যায়। আল্লামা জুনায়েদ বাবু নগরী ওই হাটহাজারী মাদ্রাসার ছাত্ররাও তো হাটহাজারী মাদ্রাসার লাশের পাশে বসে যে অজর দাঁড়ায় কেঁদেছে, আমি ভিডিওটা দেখে সহ্য করতে পারি না। ও মুসলমান, কত বড় অন্যায় অপরাধ আমরা করে ফেলেছি, আমরা সমস্ত জাতি মিলে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে যখন এভাবে গুলি করে মেরে ফেললো, অপরাধ ঘটানো হলো, সহ্য করতে পারে নাই ওই হাটহাজারী মাদ্রাসার ছাত্র, বিক্ষিপ্ত ভাবে ইট পাটকেল নিক্ষেপ করেছে পুলিশের উপর, গুলি করার পর হত্যাকাণ্ড। আমার চোখের সামনে যখন আমার ভাইকে কেউ গুলি করে মেরে ফেলবে, ভাই হিসেবে আমি তো সহ্য করতে পারবো না, সামান্য ইট পাটকেল নিক্ষেপ করেছে এতটুকুনি, এইভাবে যখন নিজের ভাইদেরকে হত্যা করে ফেলেছে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, বাংলাদেশের পৃথিবীর যেই কোনো প্রান্তেই কোরআনের ছাত্র কোরআনের পাখি আক্রান্ত হোক, অন্য কোরআনের ছাত্র কোরআনের পাখিরা দিলে ব্যথা পায়, দিল কাঁদে, তাদের দিল কাঁদে, সারা বাংলাদেশের ছাত্রদের দিল কেঁদে উঠেছে, চোখে পানি নিয়েই তারা রাজপথে প্রতিবাদ করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিবাদ করতে গিয়ে সেখানেও একজন সাধারণ মানুষ আলেম ওলামার সাথে প্রতিবাদ করতে এসেছে, গুলি করে মেরে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এটা 26 তারিখের ঘটনা। 27 তারিখে প্রতিবাদ করতে যায় সেখানে ব্রাহ্মণবাড়িয়াতে, সবচেয়ে বড় মাদ্রাসায় সেই হেলমেট বাহিনী এবং দলীয় সরকার দলীয় লোক মাদ্রাসার সামনে গিয়ে 50টা ককটেল ফুটিয়ে মাদ্রাসায় যখন হামলা করে, তখন পাশের এলাকার মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়, মাদ্রাসা হামলা হয়েছে, আপনারা মাদ্রাসাকে বাঁচাতে আসেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তখন পুলিশ গুলি করে সেখানে দুইজন ছাত্র মারা যায়, আরো একজন মারা যায়, অন্য এলাকায় আরো তিনজন, ওই দিনেই মোট 5 জন আরো গুলিতে মারা যায়। ও মুসলমান, সহ্য করতে পারে নাই ওলামায়ে কেরাম, এই জন্য তারা বিক্ষোভ করেছে, হরতাল করেছে, কিন্তু কারো জানমালের উপর হামলা করে নাই। আমরা এই যে পাখির মতো মাদ্রাসার ছাত্রকে টুপিওয়ালা দিনদার ইসলামের ভালোবাসা আছে, এই রকম যুবকদেরকে গুলি করে প্রায় 16 থেকে 17 জনকে মেরে ফেললাম বাংলার এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বরদাশ করবে না, সহ্য করবে না। আজকের এই বিশেষ রজনীতে আমাদের তওবা করতে হবে, জাতি হিসেবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আয় আল্লাহ আমরাও পাপি, আমরাও অপরাধী, আমরা এই হত্যা করার সুযোগ করে দিয়েছি, আমাদেরও ক্ষমা চাইতে হবে। ও মুসলমান, আমি আহ্বান জানাবো ওই সকল ব্যক্তিদেরকে যারা ইচ্ছাকৃতভাবে বাইতুল মুকাররমে হামলা করে মারামারি লাগিয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে হাটহাজারীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে আর ওই ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে আহ্বান করব, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, বাঁচার উপায় নাই, অন্যথায় বাঁচার উপায় নাই, আল্লাহর সাথে ক্ষমতা দেখিয়ে কখনোই পারা যাবে না, আল্লাহর সাথে ক্ষমতা দেখিয়ে কখনো পারা যাবে না। তোমরা তওবা করো, তোমাদের ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, আজকের বিশেষ এই রজনীতে তোমাদের জন্য আমরা দোয়া করব, তোমরা যাতে তওবা করতে পারো, নিজে থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চাও, তওবা করো, তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। একজন মা যখন তার বুক থেকে সন্তানকে হারিয়ে ফেলে, এটার ক্ষতিপূরণ কিছু দ্বারাই দেওয়া সম্ভব না। ও মুসলমান, আমরা যেই পাপ করে ফেলেছি বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনকে পুতু পবিত্র করা আমাদেরই দায়িত্ব, ইমানদারদের রক্ত ঝরিয়েছি বাংলার এই জমিনে,
আমাদের এই দায়িত্ব তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাংলার এই জমিনের গুনাহকে আমরা মুক্ত করব, জমিনকে পবিত্র করব। এই জন্য আজকে আমি আহ্বান জানাই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদেরকে, সরকার দলীয় ব্যক্তিদেরকে, সাধারণ ব্যক্তিদেরকে, সাধারণ মুসল্লি, আসুন সবাই আমরা আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি। অন্যথায় কখন কিভাবে আল্লাহর আজাব গজব আসবে আমি টেরও পাবো না, আমি টেরও পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন, আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু সাবীলা। সূরা ফুরকান 34 নম্বর আয়াত। এইভাবে তওবা না করেই যারা নাফরমান হয়ে পাপিষ্ঠ আসামি হয়ে আল্লাহর দরবারে হাশরের ময়দানে উপস্থিত হবে, আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম, ওই সকল নাফরমান ব্যক্তিরা পায়ে হাঁটার অনুমতি পাবে না, তাদেরকে পা উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। আজকে যারা ক্ষমতা আছে বলে মাথা উঁচিয়ে আরেকজনকে হামলা করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, মাথা উঁচিয়ে চলেছে আল্লাহর সামনে মাথা, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে ক্ষমতা পেয়ে তোরা মাথা উঁচু করে নাফরমানি করেছিস আমার জমিনে, আজকে তোদের মাথাটা উপরে থাকবে না, তোদের মাথাটা আজকে নিচে দে, লাঞ্ছনা করা অবস্থায় পা দিয়ে আজকে তোরা হাঁটতে পারবি না, এই মাথা দিয়ে হেঁটে হেঁটেই তোরা হিসাব দেওয়ার জন্য আমার আদালতে আয়, তোরা আমাকে সেজদা করতে পারিস নাই, আমার কোরআনের সামনে মাথাটা নত করে দিতে পারিস নাই রে বান্দা, এত তোর অহংকার ছিল, তোর অন্তরে এত বিদ্বেষ ছিল আমার পেয়ারা বান্দাদের ব্যাপারে, তুই আমার সামনে মাথা নত করতে পারিস নাই, আমাকে সেজদা দিতে পারিস নাই, আমার কোরআনের কাছে মাথা নত করতে পারিস নাই, আমার রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামের সামনে এসে মাথাটা নত করে তুই কথা বলতে পারিস নাই, বড় অদ্ভুত অহংকারী ছিলি, আজকে তোর মাথা নিচে থাকবে, পা উপরে থাকবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন, নিচে মাথা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, নিচে জ্বলন্ত অঙ্গারের আঘাতে চোখ গলে পড়ে যাবে, গোস্তগুলো গলে গলে খসে খসে পড়বে, মাথার মগজগুলো খসে খসে গলে গলে পড়বে, চিৎকার পারবে, কান্নাকাটি করবে, চিৎকার পারবে, বাঁচাবার জন্য আহ্বান করবে, জান্নাতীদের কাছে সুপারিশ চাইবে, কিন্তু কোনো সুপারিশ ওই নাফরমান সেদিন পাবে না। কি করে পাবে? ও তো দুনিয়ায় থাকতে জান্নাতীদেরকে টিটকারি করেছিল, অবজ্ঞা উপহাস করেছিল, নির্যাতন করেছিল, আজকে সেই জান্নাতীদের কাছে কি করে সুপারিশ সে চাইবে, কোন মুখে চাইবে? হাশরের ময়দানে সুপারিশ পাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু সাবীলা, এই নাফরমানের জন্য এটা নিকৃষ্টতম ঠিকানা, সে ভয়ঙ্কর পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, পথভ্রষ্ট রাস্তার মধ্যে সে চলেছে, পথভ্রষ্ট হয়েছে। ও মুসলমান, আজকের এই বিশেষ রজনীতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, উপস্থিত আমরা যারা বিভিন্ন গুনাহ করেছি, নাফরমানি করেছি, অন্যকে কষ্ট দিয়েছি, অন্তরে এখনো বিদ্বেষ লালন করেছি, আল্লাহর কাছে তওবা করি, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও, ভবিষ্যতে এই অন্যায়গুলো আর করব না, যাবতীয় অন্যায়তে ক্ষমা চাইব, আর কোনো ভাইকে যদি আমি নির্যাতন করে থাকি, কোনো ভাইকে যদি আমি ঠকিয়ে থাকি, আজকের পর থেকেই তার কাছে গিয়ে ক্ষমা চাইব, বলবো ভাই তোমাকে আমি ঠকিয়েছিলাম, নির্যাতন করেছিলাম, অপদস্থ করেছিলাম, আমাকে তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও, আমি মারা গেলে তো আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে চাই, পুত পবিত্র অবস্থায় যেতে চাই,
তার কাছে ক্ষমা প্রার্থনা করব, আগামী কালই তার কাছে ক্ষমা প্রার্থনা করব, মৃত্যুবরণ করার আগে তার কাছে ক্ষমা না চেয়ে যাতে আল্লাহ মওত না দেয় বলি আমিন। আমলনামায় অনেক গুনাহ হয়তো আমাদের জমা হয়ে গেছে, এখন ক্ষমা চাওয়ার সময়, আর আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তৈরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক দয়াবান। আল্লাহ তাআলা কারো উপর যদি ক্রুদ্ধ হয়ে যান, তওবার মাধ্যমে, চোখের পানি ফেলার মাধ্যমে আল্লাহ তাআলার গোস্বাকে দূর করে দেওয়া যায়, প্রশমিত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে ভবিষ্যতে সকল অন্যায় থেকে মুক্ত থেকে ভালো রাস্তায় চলার তৌফিক দান করেন বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। ও মুসলমান, আজকে বিশেষভাবে দোয়া দিবস ঘোষণা করা হয়েছে আল্লাহর পেয়ারা বুজুর্গ আল্লামা জোনায়েদ বাবু নগরীর পক্ষ থেকে। সারা দেশবাসীর জন্য আজকে দোয়া দিবস ঘোষণা করেছেন, যারা প্রায় 500 থেকে 600 ইমানদার মুসলমান আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে সুস্থ করে দেন এই দোয়া আপনাদের কাছে চেয়েছেন তিনি। আহত অবস্থায় এখনো হাসপাতালে আছেন মধুপুরের পীর সাহেব, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, অসংখ্য আলেমের ওস্তাদ, অসংখ্য মানুষ এই আল্লাহর বুজুর্গর হাতে হেদায়েত পেয়েছে, সেই আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, তিনি গতকালকে সাইনবোর্ড এলাকায় ছাত্রদেরকে যে হত্যা করে ফেলেছে গুলি করে, এটার প্রতিবাদ জানাবার জন্য রাস্তায় এসেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ, তাকেও গুলি করা হয়েছে, একটা না দুইটা গুলি বের করা হয়েছে, আরেকটা গুলি মাথার এই পাশে চামড়ার ভিতরে এখনো একটা গুলি আছে, ভিতরে না কোথায় আমি ঠিক বলতে পারতেছি না, আজকে পত্রিকায় দেখলাম একটা গুলি এখনো বের করতে পারে নাই। হাটহাজারি চট্টগ্রামে যেই সকল ছাত্রদের গায়ে গুলিবিদ্ধ হয়েছে, একজন ছাত্রের পেটের বাম পাশে একটা গুলি ভিতরে ঢুকেছে, ওই ছাত্রকে চিকিৎসা দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তো ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত বলে ঘোষণা করেছেন, কিন্তু ওই গুলিটা এখনো বের করতে পারেন নাই, ওই গুলি নিয়েই হয়তো তাকে চলতে হবে, ভবিষ্যতে অপারেশনের উপযুক্ত হইলে হয়তো তাকে অপারেশন করে গুলিটা বের করবে। এইরকম গুলিবিদ্ধ অনেকেই আছে, রক্তাক্ত, মাথা ফাটা, হাত ভাঙা, পা ভাঙা অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করব। এবং তাদের যে বিশাল চিকিৎসার ব্যয়ভার, অনেকেরই দরিদ্র ফ্যামিলি, কে বহন করবে? আল্লাহর কাছে দোয়া করব আমরা, আল্লাহ তাআলা যেন এদেরকে সুস্থ করে দেন বলি আমি। আর যে 17 জন মারা গেছে, চট্টগ্রামে 4 জন আর ব্রাহ্মণবাড়িয়াতে 12 জন, 12 জন না 13 জন ব্রাহ্মণবাড়িয়াতেই মারা গিয়েছে, এই শহীদান যারা শহীদ হয়ে গেছে জুলুমের শিকার হয়ে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতের পাখি বানিয়ে দেন, এবং তাদের পরিবার পরিজন যেভাবে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেন। ব্রাহ্মণবাড়িয়াতে তো 12 বছরের একটা ছেলেও মারা গেছে, মাত্র 12 বছর, ওই ছেলের তো কোনো অপরাধ নাই, সে কোনো মাদ্রাসার ছাত্র না, হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অথবা রাস্তায় বেরিয়েছে, মুক্তিযুদ্ধের সময়ও তো আমাদের ছোট ছোট বাচ্চারা 1971 রাস্তায় বের হয়েছে, প্রতিবাদ করেছে, জালেমদের অন্যায়ের প্রতিবাদ করেছে, ছোট ছোট বাচ্চারা, আমি তো আজকেও দেখেছি আমার মোবাইলে সেই ছবিগুলো, মুক্তিযুদ্ধকালীন সময় বাচ্চারা যে তারা, তাদেরকে কেউ বলে নাই তুমি অস্ত্র হাতে নিয়ে রাস্তায় বের হও, দেশের টানে অন্যায়ের বিরুদ্ধে তার ভিতরে চেতনা জেগেছে, সে নিজে রাস্তায় এসেছে, এরকমই হয়তো কিছু ছেলে রাস্তায় বেরিয়েছে, তারাও আজকে একজন 12 বছরের ছেলে শিকার হয়েছে, আর অধিকাংশই 20 বছরের উপরে, 40-এর নিচে বয়স, সবাই টকবগে তরতাজা যুবক, এরা মারা গিয়েছে। তো আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতের মেহমান বানান, আর তাদের পরিবার পরিজন যেভাবে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা যাতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
আর আমরা সেই জালেমদের জন্য দোয়া করব, সেই হেলমেট বাহিনী যারা হামলা করে এইভাবে উস্কে দিয়েছে উদ্দেশ্যমূলক হামলা করে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে তওবা করার তৌফিক নসিব করেন, হেদায়াত দান করেন, এই দোয়া করব। ক্ষমা প্রার্থনার দোয়া তো আর আমরা করতে পারি না, কারণ তারা ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আমরা ক্ষমা প্রার্থনার দোয়া তাদের জন্য করব না, করতে পারি না, করার কল্য লাভ হবে না, তারা নিজেরা ক্ষমা চাইতে হবে জাতির কাছে, আল্লাহর কাছে আর ওলামায়ে কেরামের কাছে। তো আল্লাহ তাআলা যাতে তাদেরকে ক্ষমা চাওয়ার তওবা করার মানসিকতা তৈরি করে দেন, এবং আমাদের রাষ্ট্র শক্তিকেও যাতে আল্লাহ তাআলা সঠিক লাইনে রাখেন, ভুল পথে যাতে ধাবিত না হন। শুনেছি ইতিমধ্যেই নতুন নতুন করে মামলা হইতেছে, জানি না অজ্ঞাত নামে কাকে ধরবে কি করবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে সমস্ত প্রশাসন শাসক গোষ্ঠী সকলের মন মেজাজকে তওবামুখী করে দেন, ইসলামী মাইন্ডের করে দেন, হেদায়েত দিয়ে দেন সকলকে, বলে আমিন, যাতে দ্বিতীয়বার অন্যায় তারা না করে, আল্লাহর কাছে এই প্রার্থনা অন্তত আমরা করতে পারি, দ্বিতীয়বার যাতে তারা অন্যায় করে বাংলাদেশে আবার এইভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সাধারণ জনগণকে, এই দোয়া অন্তত আমরা করব আল্লাহর কাছে। আজকের লাইলাতুল বারাআহ যেহেতু ক্ষমা চাওয়ার রজনী, এই জন্য এই সংক্রান্তই কিছু আলোচনা করলাম। কারো ব্যাপারে বিদ্বেষ রাখবো না আমরা, আমাদের অন্তরে এখনো বিদ্বেষ নাই, সকলের জন্য মঙ্গল কামিতা, সকলের হেদায়েত কামনা। আজকের এই রজনীতে আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমাদের রাষ্ট্রের জন্য ক্ষমা প্রার্থনা করব, এবং 1971-এ জালেমের বিরুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছে অথবা এখনও জীবিত আছে তাদের জন্য ক্ষমা চাইব, এবং গত কয়েকদিনে যারা জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমাদের গুনাহের কথা স্মরণ করে আমরা এখন সবাই দুরুদ শরীফ পাঠ করি, দোয়া হবে এখন, দোয়ার আগে আমরা সবাই